আজকের আলোচ্য বিষয় অন্য একটি বিষয় নিয়ে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কোন অনুগ্রহ কোন বিশেষ ইবাদত দেন, তখনই সেখানে শয়তান এসে যায় এই ইবাদতকে নষ্ট করার জন্য, বেদাত ঢুকিয়ে দেওয়ার জন্য। কারণ শয়তানের কাছে ইবাদতের নামে বেদাত বেশি প্রিয়। একজন চোর যখন চুরি করে সেটাকে মনে করে অন্যায় করছি, একজন ব্যভিচারী জেনাকার যখন জেনা করে সে বিশ্বাস করে কাজটা অন্যায় করছি, একজন সুদখোর একজন ঘুষখোর যখন সে নেয় তখন সে বিশ্বাস করে অন্যায় করছি, এই কারণে ঘুষ যে নেয় সে বলে টেবিলের নিচ দিয়ে দাও অমুক জায়গায় রাখো যেন কেউ না দেখে, কারণ সে মনে করে অন্যায় করছি। কিন্তু একজন বেদাতি যখন বেদাত কাজ করে এবাদত মনে করে সবের কাজ মনে করে করে, ওই জিনাকার চোর সুদখোর ঘুষখোর যেহেতু অন্যায় করে অন্যায় মনে করছে, জীবনের কোন এক প্রান্তে এসে তওবা করার সুযোগ হতে পারে, আর তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, শয়তানের পুরো মেহনত বরবাদ হয়ে যায়। এই জন্য শয়তান এই সকল অন্যায়ের চেয়ে চেষ্টা করে কিভাবে ইবাদতের মাধ্যমে গুনাহ করানো যায়, কিছু বেদাত তৈরি করে দেওয়া যায়। ভাইয়েরা আমার, সেরকমই একটা সুযোগ আসছে শবে বরাত। শবে বরাতের নামে এদেশের মানুষ হিন্দুদের দীপালি পূজা অগ্নি পূজকদের অগ্নি পূজা এগুলোকে ইবাদত মনে করে করছে, মসজিদ গুলোকে অগ্নি মন্দির মতো সজ্জিত করছে, রাতের বেলায় পটকাবাজি করছে, এরপরে জঘন্য শিরিক করার জন্য কবর মাজারে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে প্রার্থনা করে শিরিকে লিপ্ত হচ্ছে। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, শবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তৈরি করলো সালাতুর রাগায়েব, সালাতুল আলফিয়া। 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে, এরকম 100 রাকাত পড়লে 1000 হয়ে যায়, এই জন্য নামাজের নাম দিল সালাতুল আলফিয়া। 1000 সূরার রাকাত সালাত। এমনি ভাবে হালুয়া রুটি কি সুন্দর বেদাত তৈরি করেছে। হালুয়া রুটি কেন করা হয়, কেন বাতি জ্বালানো হয়, মেয়ে লোকদের বিশ্বাস এই রাতে ওদের স্বামীদের রুহগুলো ঘরে চলে আসে, এজন্য মুর্দারের রুহ চলে আসবে যেহেতু তাকে সারা রাত্র বাতি জ্বালিয়ে স্বাগত জানাবার জন্য বসে থাকে। এমনও শোনা গেছে এই সমস্ত আকিদা যারা ছড়িয়েছে এই দুষ্ট বাটপারেরা তাদের এলাকার সুন্দরী মেয়েদেরকে ভোগ করার জন্য এই আকিদা ছড়িয়ে দিয়েছে, এই পীরগুলো মুরিদদেরকে আকিদা ছড়িয়ে দিয়েছে, রুহগুলো চলে আসে, এরপরে লম্পট পীরেরা তার মুরিদের সেই বিধবা স্ত্রীকে ভোগ করার জন্য বলে রুহ চলে এসেছে। ভাইরা আমার, আর এক দল আবার এসছে একটু ভালো, তারা বলল না বিষয়টা এরকম না, আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল এজন্য তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, নরম খাবার খেয়েছিলেন, শক্ত রুটি আর গোস্ত খেতে পারেননি, সেজন্য আমরা এই হালুয়া রুটি খাচ্ছি। এই বইয়ের মধ্যে শবে বরাত আজকের বক্তব্য প্রকাশ হয়েছে, এর মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই সব ভণ্ডামিগুলো খুলে দেওয়া হয়েছে। আপনি শবে বরাতে হালুয়া রুটি খাচ্ছেন, শবে বরাত কবে হলো আর আল্লাহর নবীর দান শহীদ কবে হয়েছিল, বিষয়গুলো একটু পরে ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। শবে বরাত এই শব্দ শুনলেই বুঝবেন এটা ইসলামের কোনো পরিভাষা নয়, সব ফার্সি শব্দ। বরাত আরবিতে ব্যবহার হয়, ফার্সিতেও হয়, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, এটাকে বলা হয় ভাগ্য রজনী। শাবান মাসের 14 তারিখের রাত্র, 14 তারিখের দিনগত রাত্রকে বলা হয় শবে বরাত ভারতবর্ষের পরিভাষায়, আর আরবিতে বললে বলা যায় লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখানে এদেশের মানুষ বিশ্বাস করে এই শবে বরাতে
ভাগ্য লেখা হয়, সেজন্যই তারা এ রাতে কিভাবে রাত্রকে যাপন করা যাবে, রাত্রকে উদযাপন করা যায়, বিভিন্ন মাজারে দৌড়ায়, পীর ফকিরের কাছে দৌড়ায়, পীর সাহেবকে ভোগ দেয়, পয়সা দিয়ে কোরআন খতম পড়ায়। আপনি দেখবেন ওই রাতে বিভিন্ন এলাকার মসজিদে মসজিদের ইমাম সাহেবদের পকেট ভারী হয়ে যায়। ছিনতাইকারীরাও মাশাআল্লাহ, আমি এরকম শুনেছি, সবে বরাতে 60,000-70,000 1,00,000 টাকা পেয়েছে। সকালবেলা যখন ইমাম সাহেব ব্যাংকে রাখার জন্য যাচ্ছে বা বাড়ি যাচ্ছে, টাকা নিয়ে বিবি বাচ্চার কাছে, ছিনতাইকারী বলে টাকাটা দিয়ে যান তাড়াতাড়ি। আমি আপনাদেরকে বলি, এই রকম টাকা লুট করলে কোন গুনাহ হবে না, বরং সওয়াবের কাজ হবে। কারণ হচ্ছে এই, আপনারা জানেন কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া জায়েজ, এটার একটা মৌলিক কারণ আছে। শিক্ষার উপর নির্ভর করে ইসলামের স্থায়িত্ব এবং ইসলাম টিকে থাকা, সেজন্য ফোকাহা ইকরাম জায়েজ বলেছেন। কিন্তু হুজুরকে দিয়ে কোরআন খতমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। বলা হয় নাই ইমাম সাহেবকে পয়সা দিয়ে বকশিস করাবার পরে সব লেখা হবে, এর আগ পর্যন্ত ফেরেশতারা কলম ধরে বসে থাকবে, কোথাও বলা হয় নাই। আপনি মারফুল কোরআন খুলুন, সূরা বাকারা, এই সূরার 41 নম্বর আয়াতে তাফসীর খুলুন, পরিষ্কার লেখা আছে, এই বইটা আমি তুলে দিয়েছি, মৃত ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম করানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে, যেহেতু পয়সার বিনিময়ে খতম করা হচ্ছে। এই কারণে সে নিজেই যখন কোনো সওয়াব পাচ্ছে না, তাহলে আপনার বাবা মার জন্য সে কি পৌঁছাবে, চিন্তা করা প্রয়োজন। এই তাফসীর আমার লেখা না, আমার আদর্শের কারো লেখা না, এদেশের মানুষ যাদেরকে মানে, হানাফি মাজহাবের গুরুত্বপূর্ণ আলেম, তৎকালীন পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি সাহেব লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশনে থেকে অনুবাদ করেছে, এখনো গিয়ে দেখবেন ফাউন্ডেশন গতকালকে প্রায় 2 ট্রাক কোরআন ছেপেছে, মারিফুল কোরআন 41 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখবেন, না পাইলে জসীমউদ্দিন রহমানের ঘাড় চেপে ধরবেন, গলা চেপে ধরবেন। আর যদি পাওয়া যায় এদেশের ফতোয়ার কিতাব, ইমাম ইবনে আবিদিন শামির লেখা কিতাব, শিফাউল আলিল নামক কিতাবেও লিখেছে, শরহ কুদাস বিল মুফতি, মুফতি কেউ কোর্স করতে গেলে, মুফতি হতে গেলে প্রথম যে কিতাবটা পড়ানো হয় হানাফি মাযহাবের, সেই কিতাব শরহ কুদাস বিল মুফতি এখানে রয়েছে। এই কিতাবও লেখা আছে যে কোরআন শিক্ষার জন্য পয়সা নেওয়া যে জায়েজ করা হয়েছে, এটার একটা মূল কারণ হচ্ছে ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখা। প্রথম যুগে জায়েজ ছিল না, কোরআন হাদিসেরা জায়েজ নেই, কিন্তু ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পরে আগে খলিফাতুল মুসলিমিনদের পক্ষ থেকে, মুসলিমদের বাইতুল মালের পক্ষ থেকে কোরআনের শিক্ষকদের বেতন দেওয়া হতো, মসজিদের ইমামদের বেতন দেওয়া হতো। এখনো মক্কা মদিনায় যান, ইমাম সাহেবদের বেতন সরকারি, কিন্তু খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পরে এই ইমাম সাহেবরা কিছুই পান না। এই কারণে ফোকাহা কেরাম বলেছেন, যে সমস্ত কাজের উপরে ইসলামের স্থায়িত্ব এবং অস্তিত্ব নির্ভর করে, সেগুলোর জন্য প্রয়োজনে পয়সা নেওয়া যায়। সুতরাং যেগুলোর উপরে ইসলামের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে না, সেগুলো আগেও জায়েজ ছিল না, এখনো জায়েজ নেই। মিলাদ পড়া ইসলামের স্থায়িত্বের জন্য কি দরকার আছে? এরকম ভাবে রমজান মাস খুব কাছে, এখনই হাফেজদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, পয়সার বিনিময়ে খতমে তারাবি, এই পারিশ্রমিকের বিনিময়ে খতমে তারাবি পড়ানো জায়েজ নেই। যে পড়ায় সেও গুনাহগার হয়, যারা পয়সা দেয় তারাও গুনাহগার হয়, যারা নেয় তারাও গুনাহগার হয়। কোরআনকে এরকম ব্যবসা করার জন্য নাজিল করা হয়নি। ভাইয়েরা আমার, শিক্ষা দিয়ে কেন জায়েজ তা আমি এই বুঝে লিখে দিয়েছি, হাওয়ালা সহ লেখা আছে। সবে বরাত বলছিলাম, সবে বরাতকে কেন্দ্র করে কয়েকটা জঘন্য অন্যায় করা হয়।
এর মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে রেডিও টেলিভিশনে যারা বয়ান করে, যেহেতু তাদেরকে শবে বরাতের ফজিলত বয়ান করতে বলা হয়, তারাও চায় কেমনে কোরআন দিয়ে হাদিস দিয়ে বয়ান করবে, এজন্য দুমরাইয়া মুচরাইয়া কোরআনের আয়াতকে বাঁকা করে তার মনে লাগাই দেয়। ইহুদি খ্রিস্টানরা এই কাজটাই করেছে। একদল লোক আছে, আগের যুগে রাজা বাদশাদের ভার থাকত গল্পকার, এদের কাজই ছিল ওদেরকে খুশি করা। রাজা একদিন বেগুন ভর্তা খেল, খুব মজা লাগলো। এখন তার ভারকে বললে, এটা কি খাইলা, কি খাওয়াইলা? যে স্যার খুব ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে খুব। বলে, স্যার এটার নাম বাগুন, গুণে ভরা, এটা যে খায় দুর্বল হলে শক্তি বেড়ে যায়, স্ত্রীগুলো আনুগত্যশীল হয়, প্রজারা তার কথা মেনে চলে, আর বিদেশিরা তাকে ভয় করে এবং গোটা শক্তি তার আনুগত্য চলে আসে। এরপরে এরপরে সবচেয়ে বড় যে গুণ তা হচ্ছে, শুনেছি জান্নাতে গেলে বেহেশতে গেলে বেগুন বাগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ানো হবে। খাইলো কায়দা মতো, খাওয়ার পরে বেগুন ভর্তা বেশি খেলে তো যা হওয়ার তাই হয়েছে, পেট খারাপ হয়েছে, এরপরে শরীর দুর্বল হয়েছে। এরপরে ডাকলে, ওই বেটা এটা কি খাওয়াইলি? বলে, স্যার খুব খারাপ লেগেছে, এটা খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। বলে, স্যার এটার নাম বেগুন, এর কোনো গুণ নেই, এটা খেলে পরে শক্তিশালী মানুষ দুর্বল হয়ে যায়, স্ত্রীগুলো দূরে সরে যায়, প্রজারা খেপে যায়, বিদেশিরা হামলা করে, এমনকি শুনে গেছে জাহান্নামে গেলে প্রথম বেগুন পাতা দিয়ে ভাত খাওয়াইবে। কই বেটা, আগে বললি একরকম, এখন আরেকরকম কেন? স্যার আমি তো বেগুনের চাকরি করি, চাকরি করি আপনার, আপনি যেটাই খুশি ওটা আমার কাজ খুশি করানো। প্রথম আপনি বেগুন খেয়ে খুশি হয়েছেন, বাইগুনের তারিফ যত করা দরকার তা আমি করেছি, আমার পক্ষে যা সম্ভব ছিল তাই করেছি। এরপরে আপনি বলেছেন ওটা খারাপ, খারাপের যত সম্ভব ছিল তা করেছি। আমাদের সমাজে রাজনৈতিক লিডারদের সঙ্গে যারা চামচাগিরি করে তারা এটাই করে। আর একদল লোক যারা ধর্ম ব্যবসা করে, কোরআন হাদিসের এলেম নেই, টেলিভিশনের পর্দায় যায়, এরপরে তারা এক একটা পর্ব নিয়ে আলোচনা শুরু করে আর ওই ভাড়ের মতো বেগুনের গল্প শুরু করে দেয়। শবে বরাত সম্পর্কে স্পষ্ট বলছি, কোরআনের কোন আয়াত নেই, কোরআনের যে আয়াত দিয়ে এই রাজনৈতিক মার্কাজ আলেমেরা, দরবারি আলেমেরা প্রমাণ করে। আপনি আজকে ভালো করে শুনুন, হাদিসের সঙ্গে মিলান, যা বলি তাফসীর থেকে নিজের চোখে দেখুন, এরপরে যদি সত্য হয় তাহলে আর এই বিভ্রান্তকারী আলেমদের কথায় কান দেওয়া যাবে না। এরা সূরায়ে দুখান নিয়ে আলোচনা শুরু করে। সূরায়ে দুখানের শুরুতে বলা আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরাম মিন ইনদিনা। এটা হচ্ছে শবে বরাত যে আয়াত দিয়ে ওনারা প্রচার করেন, সে আয়াত সূরায়ে দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। ভাইরা আমার, আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা শুরুতে বলেছেন হামিম ওয়াল কুরআন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। শুরুতে কি আছে? কাজেই কিতাবে অস্পষ্টতা নেই, এটা মনে রাখবেন। এরপরে কি বলছেন শুনুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কিতাবকে নাযিল করেছি একটা বরকতময় রাতে। ইন্না আনজালনাহু, আমি নাযিল করেছি এই কিতাবকে, ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুম মুবারাকায়, মুবারক রাতে, বরকতময় রাতে। শুরুতে কি বলা আছে? ইন্না আনজালনা, আমি নাযিল করেছি এই কিতাবকে। এরপরে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রজ্ঞাময়ী আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিষয়গুলো, প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত অনুমোদিত হয়। কোন রাতে? মুবারক রাতে। সেই রাতে কি করা হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। ইন্না আনজালনাহু শব্দটা শুরুতে আছে, এটাকে তারা এড়িয়ে যায়,
এরপরে বুঝায় এই সূরায়ে দুখানের চার নম্বর আয়াতে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকাই হচ্ছে শবে বরাত। মানুষ বুঝল, লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হলো যে লাইলাতুম মুবারাকা মানে শবে বরাত, কাজে শবে বরাতে ইবাদত করতে থাকবে। ভাইরা আমার, শুরুতে আল্লাহ বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। এই কিতাবে মুবিন শব্দটা কোরআনের ১৩ জায়গায় নাযিল হয়েছে। কয় জায়গায়? ১৩ বার আল্লাহ বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। এখন এই স্পষ্ট বর্ণনাকারী কিতাবকে বলবো ওহে কিতাব, তুমি স্পষ্ট করে বলো কোন রাত্রে নাযিল হয়েছে, কারণ তোমাকে নিয়ে বড় টানাহেচড়া হচ্ছে। একদল মানুষ বলছে লাইলাতুম মুবারাকা মানে শবে বরাত, আর একদল বলছেন না লাইলাতুম মুবারাকা শবে বরাত নয়, এটা শবে কদরের এক নাম লাইলাতুম মুবারাকা ইন্না আনজালনাহু। এখন তুমি স্পষ্ট করে বলো তোমার নাম কিতাবে মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব, তোমার কাছে জিজ্ঞেস করি তুমি বলে দাও সেই রাত্র কোনটা। কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলবে যে আমি তো শাবান মাসে নাজিল হই নাই, শাবান মাসে আসি নাই। সূরা বাকারা ২ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াত পরিষ্কার আপনাকে স্পষ্ট বর্ণনাকারী কিতাব বয়ান করে দিবে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে? তাহলে এখন সূরা দুখানের শুরুতে বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এক মুবারক রাতে, বরকতময় রাতে। আর সেই রাতটা কোথায়? শাবান মাসে না রমজান মাসে? কোরআনকে জিজ্ঞেস করলাম, সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত জানিয়ে দিল সেই মাস রমজান মাস, শাবান মাস নয়। এবারে স্পষ্ট বর্ণনাকারী কিতাবকে আবার জিজ্ঞেস করবো হে কিতাব, তুমি সুস্পষ্টভাবে বলে দাও ওই রাতের নাম কি। কোরআন আরো স্পষ্ট করে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কিতাবকে নাযিল করেছি লাইলাতুল। এরপরে কি আরো দলিলের প্রয়োজন? বাঁকা মনের যারা তাদের বোঝানো সম্ভব হবে না, কিন্তু যারা কোরআন এবং সুন্নাকে মেনে চলে, যারা বাপ দাদার পূজা করে না, রস্ম রেওয়াজকে মানে না, কোরআনের সামনে মাথা নত করে দেয়, তাদের সামনে এর চেয়ে স্পষ্ট বয়ানের প্রয়োজন নেই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে বরাতে নয়। আর যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতে কি বলেছে? লাইলাতুল মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। ওই সূরায়ে দুখানের ৪ নম্বর আয়াতের পরে বলা আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে প্রজ্ঞাপূর্ণ সমস্ত জিনিস বণ্টন করা হয়, ঠিক সূরায়ে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরের মধ্যে বলা হয়েছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর। সূরা দুখানেও বলা আছে, এখানেও বলা আছে, বোঝা গেল যা কিছু বন্টন করা হয় এই সব কিছু লাইলাতুল কদরে করা হয়, লাইলাতুল বরাতে না। ভাইরা আমার, আমরা এখানে পরিষ্কার করতে চাই তাফসিরের থেকে, তাফসিরের যতগুলো কিতাব আছে আপনি ওই মারিফুল কোরআনটাই খুলুন যেটা আপনি চিনেন, যেটা বাংলাদেশ ভারত পাকিস্তানে সমাদৃত, যেটা অন্য কোন আরব আলেমদের লেখা নয়। ওই মারিফুল কোরআনে পরিষ্কার লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, সূরায়ে দুখানের ৪ নম্বর আয়াতের তাফসির দেখবেন এই লাইলাতুল মুবারাকার মানে তাফসিরে মারিফুল কোরআন লেখা আছে তার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত না। এরপর সে পর্যন্ত লেখে তা না, মারিফুল কোরআন লিখে দিয়েছে। অনেকে বলে ইকরিমা আরো কয়েকজনের বক্তব্য আছে যে এই রাতটা হচ্ছে শবে বরাত, উনি লিখেছেন এটা ভুল কথা,
সবে বরাত নয়, এটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরেই সব কিছু বন্টন করা হয়, স্থির করা হয়। পরিষ্কার মারফুল কোরআনের সূরায়ে দুখানের তিন নম্বর এবং চার নম্বর আর তাফসির দেখবেন, লেখা আছে মাহাদবী বলেন এর অর্থ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত তাকদীরে যা পূর্বে নির্দিষ্ট ছিল তা এ রাত্রি সংশ্লিষ্ট মালায়েকাদের নিকট অর্পণ করা হয়। অর্থাৎ এই এক বছরে কারা কি রকম রিজিক পাবে, কে মারা যাবে, কে এদের দুনিয়া আসবে, এই সবগুলো ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয় কোন রাতে? লাইলাতুল কদরে। কোন রাতে? লাইলাতুল কদরে। মারফুল কোরআন সূরা দুখানের তিন চার নম্বর আয়াত তাফসীর দেখুন। এরপরে তাফসীর ইবনে কাসির সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর, তাফসীরের রেওয়ায়াত হাদিসের মাধ্যমে তাফসীর করা হয়েছে, ওই তাফসীর লেখা আছে এই আয়াতের তাফসীরে সূরা দুখানের তিন নম্বর এবং চার নম্বর তাফসীরে লেখা আছে ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম। তিনি বলছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমি এই কিতাবকে নাযিল করেছি এক বরকতময় রাতে, ওয়াহিয়া লাইলাতুল কদর, আর সেই রাত্র হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্র। উনি এরপরে দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এরপরে আবার সেই লাইলাতুল কদর কোথায়? শাবান এর রমজান মাসে কোরআনে বলা আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাফসীর ইবনে কাসির সূরা দুখানের তিন নম্বর এবং চার নম্বর তাফসীর দেখবেন। এরপরে তাফসীর আর কিতাবুল তাফসীর আবু আউল বয়ান এই তাফসীর লিখেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, এই উদ্দেশ্য হচ্ছে লিআন্না লাইলাতাল মুবারাকা হিয়া লাইলাতুল কদর আলা তাহকিক, তাহকিক করে নিশ্চিত হওয়া গেছে যে এটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নয়। এমনি ভাবে ইমাম শৌকানি তিনিও বলেছেন আল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। দেখুন আল ফাতহুল কাদির এর চার নম্বর কলাম, চার নম্বর ভলিউমের 570 নম্বর পৃষ্ঠায় এমনি ভাবে ইমাম সহকানি আরো লিখেছেন ওয়াল হাক্কু মা যাহাবা ইলাইহিল জুমহুর মিন আন্না হাযিহিল লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদর লা লাইলাতুন নিসফ মিন শাবান, যে রাতে তাকদীর লেখা হয় ওটা লাইলাতুল বরাত নয়, ওটা হচ্ছে লাইলাতুল কদর। কারণ আল্লাহ তাআলা বলছেন যেই রাতে কোরআন নাযিল করা হয়েছে ওই রাতে তাকদীর লেখা হয়, কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, তাকদীর লেখা হয় লাইলাতুল। এমনি ভাবে তাফসীর ফি জিলালিল কোরআন এটার বাংলা আছে, সেখানেও সূরা দুখানের তিন নম্বর এবং চার নম্বর তাফসীর লেখা আছে ওয়াল লাইলাতুল লাতী নাতাহাদাসু আনহা আস-সূরা হিয়া লাইলাতুল লাতী জা যিকরুহা ফি সূরাতিদ দুখান ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা, এটা হচ্ছে লাইলাতুল কদর। এমনি ভাবে তাফসীরে কুরতুবী জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কুরতুবীতে লেখা আছে ওয়াল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর লা লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল মুবারাক হচ্ছে লাইলাতুল কদর, বরকতময় রাত, যে রাতে কোরআন নাযিল করা হয়েছে এবং যে রাতে তাকদীর লেখা হয় তা লাইলাতুল বরাত নয়, লাইলাতুল কদর। তাফসীরে কুরতুবী সূরা দুখানের তিন নম্বর এবং চার নম্বর তাফসীর দেখবেন খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 127। এমনি ভাবে মুসলিম শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ক্বালাল উলামা ওয়াসুমিয়াতি লাইলাতুল কদর লিমা ইউক্তাবু ফিহা আল মালায়েকা মিনাল আকদার ওয়াল আরযাক ওয়াল আজাল, লাইলাতুল কদরই যেহেতু মানুষের তাকদীর লেখা হয়, রিজিক লেখা হয়, বয়স লেখা হয়, এই কারণে ওই লাইলাতুল কদর কি লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, লাইলাতুল বরাতকে নয়। এমনি ভাবে তাফসীরের আরো অনেকগুলো কিতাবের দলিল এখানে দেওয়া আছে, সবগুলো দিতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। জ্ঞানী লোকদের জন্য যারা পড়াশোনা করে, যারা সত্য তালাশ করে, তাদের জন্য এতটুকু যথেষ্ট, বাকি তারা তালাশ করে বের করবে। আর যারা তালাশ করবে না, বাপ দাদার অনুসরণ করবে, আমাদের হুজুররা কম বুঝে, তারা কি কিতাব পড়ে নাই, জসীমউদ্দিন সাহেব একাই পড়েছেন। এই চিংড়ি মাছের সঙ্গে আমি তাদের উদাহরণ তুলনা করি, চিংড়ি মাছ যখন পানিতে থাকে সামনে চলে, আস্তে আস্তে চলে, আর যখন সামনে ধাক্কা লাগে
এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায়। এই লোকগুলোকে আস্তে আস্তে বুঝাবেন, এক ঘন্টা পর্যন্ত বুঝাবেন, এরপরে একটা ধাক্কা মারবে। আমাদের হুজুর কি কম বুঝে? উনি পড়াশোনা করেন নাই, আমাদের এত বড় মুক্তিসভা আছে, এত বড় মহাদ্দেশ আছে, ঠিক একই উত্তর দিয়েছিল যুগে যুগে কুফফারেরা, যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছে, আল্লাহর কালামের বিরোধিতা করেছে, বাপ দাদার দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে একই কথা বলেছে। কোরআন বলছে ওয়াকালু লা তাযারুন্না ওয়াদাউ ওয়ালা সুআ ওয়ায়গুসা ওয়ায়াউকা ওয়া নাসরা। এই লোকগুলো যখনই কোরআন হাদিস আল্লাহর কালামের কথা বলা হয় তখন বলে খবরদার, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এরা কি ছোট ছিল? কত বড় বড় পিশাচ ছিল! এই লোকগুলো ছিল নূহ আলাইহিস সালামের যুগের বড় বড় আলেম, এদের কোনো দোষ ছিল না। বুখারীতে বলা হয়েছে হাউলাই কানু রিজালান সালিহিনা, এরা ছিল নূহ আলাইহিস সালামের জাতির বড় বড় বিজ্ঞ আলেম। মারা যাওয়ার পরে লোকেরা এদেরকে মাজার তৈরি করলো, এদের কাছে প্রার্থনা শুরু করলো, যেমন এদেশে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাই, আমরা তার দোষ দেই না, তিনি এদেশে এসেছিলেন মুজাহিদ হিসেবে। এরকম খান জাহান আলী বলেন, আরো এদের যাদের নামে মাজার তৈরি করা হয়েছে ইতিহাস পড়ুন, তারা বাতিলের মোকাবেলা করার জন্য সত্যের পতাকা নিয়ে ভারতবর্ষে আগমন করেছিলেন, আর সেই লোকগুলো মারা যাওয়ার পরে তাদের নামে মাজার তৈরি করা হয়েছে। এখন যখনই আপনি হকের কথা বলবেন, ওনারা কি কম ছিল? এই বাটা ওনারা কি করতে বলেছে? গুলো ওনারা কি বলেছে? আমার মৃত্যু পরে মাজার বানাও, ব্যবসা করো, এক হাত লম্বা মোটা মোটা মোমবাতি জ্বালাও দিনের বেলায়, আমাদের মাজার গুলো গিলাফ চড়াও, টাকা পয়সা ঢালো, মনে হয় যেন কবরে না খেয়ে মরতে আছে। কেয়ামতের মাঠে এই সমস্ত আল্লাহওয়ালা লোকেরা এদের বিরুদ্ধে নালিশ করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশ্যাফ, এই সমস্ত কিতাবের হাওয়ালা এখানে দেওয়া আছে, দেখে নেবেন। সাবে বরাতে এবাদতের নামে যা করা হয়, প্রথমে করা হয় যেটা বলেছিলাম, প্রথমে মাগরিব পরে গোসল করা, আমরাও ছোটবেলায় করেছি। ফজিলত কি? যে ব্যক্তি সাবে বরাতে মাগরিব পরে গোসল করবে, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় 700 নেকি পাওয়া যাবে। এরপরে আরো কি করা হবে? 700 নেকি পাওয়া যাবে, এরপরে 100 ফেরেশতা তার প্রতি নিয়োগ করা হয়, সালাসুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাহ, 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দেয়, ওয়া সালাসুনা ইউআমিনুনাহু মিন আযাবিন নার, আর 30 জন ফেরেশতা তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, আর 30 জন তার থেকে দুনিয়ার বালা মুসিবত দূর করে দেয়, ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু মাকায়েদাশ শাইতান, আর বাকি 10 জন তার থেকে শয়তানের চক্রান্ত ফিরিয়ে দেয়, ওয়া নুজুলুর রহমা, আর রহমত নাজিল করে। জাল হাদিস, কি হাদিস? জাল হাদিস, আল হাদিস মানে কি? জাল হাদিস তৈরি করা হয়েছে। মানুষ গোসল করে, ভালো কথা, গোসল করলে রাতে ঘুমটা আরাম হতে পারে, ভিন্ন কথা। ভাইরা আমার, এমনি ভাবে গোসল করার পরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে, শব্দটা কি দেখবেন যে পত্রিকায় শব্দ চলে আসে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সবে বরাত পালিত হয়েছে। নফল ইবাদত, এরপরে গোসল করা, এরপরে সালাতুর রাগায় দল বেঁধে মাজারে দৌড়ানো, এরপরে হালুয়া রুটি, এরপরে শুরু হয় লম্বা একটা মোনাজাত, লম্বা একটা ইমাম সাহেব লম্বা মোনাজাত কেন? ওই যে আগে থেকে কাগজের সিলিবাসে টাকা সহ, ভিতরে টাকা উপরে কাগজ মোড়ানো, হুজুর আমার 10 খতম কোরআন, আমার 5 খতম কোরআন, যেন কোরআন এত যা পড়েছে সব ফেরেশতারা কলম বন্ধ করে বসে আছে, হুজুরকে ভ্যাট দিয়ে উনি যখন বকশিশ করাবে তারপরে ফেরেশতারা লেখবে, আগে লেখবে না। এই সমস্ত পোততন্ত্র ব্রাহ্মণদের সম্পর্কে বিশ্বাস, হিন্দুদের নমদের সাধারণ নম বিশ্বাস করে যে গীতা মহাভারত এগুলো আমাদের ছোঁয়া যাবে না, ছুইলে অচ্ছুদি লাগবে, ওটা ওরা পড়বে, আমরা ওদের ভোগ দিব, সেই পোপতন্ত্র থেকে আর হিন্দুদের ব্রাহ্মণতন্ত্র থেকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের মধ্যে পীরতন্ত্র চালু করা হয়েছে। এই নামাজের কোত্থেকে আসলো? হালুয়া রুটি, মসজিদগুলোকে আলোকসজ্জায় একেবারে অগ্নি মন্দির বানানো, এর রহস্য আছে। আপনারা জানেন ইসলাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো তখন আল বারামিকা নামে একটা অগ্নিপূজক জাতি ইরান থেকে ইসলাম গ্রহণ করেছিল। ইরানের লোকেরা
আগে ছিল অগ্নিপূজক মজুসি, ইতিহাসের বই পড়লে দেখবেন মজুসি বলা হয় অগ্নিপূজককে। এদা দুই খোদা মানত, ইয়াজদান আর আহরামান, ইয়াজদানের পূজা করতে আগুন দিয়ে, সে এক লম্বা ইতিহাস। এই লোকগুলো যখন ইসলাম গ্রহণ করলো এবং তার পরবর্তীতে ইন্ডিয়ার হিন্দুরা ইসলাম গ্রহণ করলো, মঙ্গল প্রদীপ পূজা বন্ধ হলো, মুসলমানদের ভিতরে ঢুকে তাদেরকে তারা বেশি ইবাদত করত এবং মুসলিম শাসকদের মন জয় করে মুসলিমদের মাধ্যমে তারা এই অগ্নি পূজাকে শবে বরাত নামে চালু করে দিল। এই কারণে আপনি দেখবেন মসজিদগুলো সাজানো হচ্ছে, আল্লাহর নবীর যুগে কোন মসজিদ এরকম সাজানো হয় নাই। এখন মসজিদ আলোকসজ্জা করা এগুলো হচ্ছে শয়তানের কাজ, যেগুলো শয়তান খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এই লোকগুলোকে। ভাইরা আমার, এমনি ভাবে বাইতুল মুকাদ্দাস প্রথমে বেদাত চালু হয়। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে মুসলিম জাতির তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে 448 হিজরিতে এই বারামেকা নামক অগ্নি পূজকদের দ্বারা উদ্ভাবিত একদল নবমুসলিম, এদের উৎসাহে এই বেদাতি কিছু ইমামরা বাইতুল মুকাদ্দাসে প্রথম চালু করে। এখানে প্রায় 300-400 বছর পর্যন্ত চালু থাকে। এরপরে 800 হিজরিতে এটা ওখান থেকে বন্ধ হয়ে যায় এবং সমস্ত আরব দেশ থেকে বন্ধ হয়ে যায়। একদল হকপন্থী আলেম যখন বাইতুল মুকাদ্দাসে ইমাম নিযুক্ত হয়, তারা সেই বেদাতি প্রথা বন্ধ করে দেয়। সালাতুর রাগায়েব, ওই যে 1000 রাকাত 1000 বার সূরা ইখলাস দিয়ে 100 রাকাত নামাজ পড়া, আবার বাংলাদেশে কিছু আবার নতুন বেদাত চালু হয়েছে, তা হলো এই রাতে সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া। ধানমন্ডি বোধহয় কোন একটা মসজিদ আছে যেখানে সালাতুত তাসবিহ নামাজ জামাতে ইমাম সাহেব পড়ায়। আর এদেশের মানুষ তো মাশাআল্লাহ কিছু একটা নতুন কিছু করো, ওই হানিফ সংকেতের একটা লেকচার শুনেছিলাম, একটা নতুন কিছু করো, অনেক প্রস্তাবে না না এটা হবে না, এটা নতুন কিছু করো। তা আমাদের সমাজেও আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর নবীর থেকে আনিত ইবাদত, এগুলো যাদের কাছে যথেষ্ট না, একটা নতুন কিছু করো এতে অভ্যস্ত, সেই লোকগুলো গাড়ি দিয়ে দৌড়ে গিয়ে তারা সেই সালাতুত তাসবিহ জামাতে হাজির হয়। এত গুরুত্ব যদি থাকত, আল্লাহর নবী নিজে কেন সালাতুত তাসবিহ জামাতে পড়াইল না? তাহলে এই সালাতুত তাসবিহ যদি জামাতে পড়ার কোনো প্রয়োজন পড়ত, তাহলে যেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা দিন শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন, তিনি নিজে সালাতুত তাসবিহ ইমামতি করে তারপর উম্মতকে শিক্ষা দিতেন, ঠিক কিনা? তিনি কি দিয়েছেন? ভাইরা আমার, এটা মনে রাখতে হবে, এই অগ্নি পূজকেরা এরকম ভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনকারী হিন্দুরা নাম মাত্র ইসলাম গ্রহণ করে এই সমস্ত পূজাগুলোকে মুসলমানদের ধর্মে ঢুকিয়ে দিয়ে এরপরে শুরু করেছে বিভিন্ন বেদাত চালু করা। আপনারা জানেন আমি শুরুতে বলেছিলাম হালুয়া রুটি কেন খায়, তারা বলে আল্লাহর নবীর দান দান শহীদ হয়ে গেছিল, এজন্য তিনি আরবের প্রসিদ্ধ খাবার রুটি আর গোস্ত খেতে পারেন নেই, হালুয়া রুটি খেয়েছিলেন, সেজন্য আমরা এটা খেয়ে থাকি। কি দারুণ কথা! আপনি হয়তো মাথা ঝুলাবেন আর বলবেন ঠিকই তো আছে, অসুবিধা কি? কারণ আপনি ইতিহাস জানেন না। ইতিহাস জানুন, ভালো করে কান খুলে শুনুন। আল্লাহর নবী যেদিন দান দান শহীদ হয়েছিল সেটা উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালবেলা, কোন সময়? তৃতীয় হিজরির কোন মাসে? রমজানের পরে শাওয়াল মাসের কয় তারিখে? 11 তারিখে। কোন সময়? সকালবেলা উহুদের যুদ্ধ হলো, সেই যুদ্ধে আল্লাহর নবী দান দান শহীদ হলো রমজানের পরে শাওয়াল মাসে। আর সবে বাড়িতে হালুয়া খায় কখন? আড়াই মাস আগে। কি আশেকে রাসূল, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কোরআন বলেছে এই বেদাতি এই ভণ্ডামি যারা করে শয়তান তাদের সামনে দলিলগুলো সাজাইয়ে গুছাইয়ে উপস্থাপন করে দেয়। যায়্যানা লাহুমুশ শাইতানু, শয়তান কি সুন্দর সাজিয়ে দিয়েছে, হালুয়া রুটি খাচ্ছে, এখন কেমনে খায় দলিল তো প্রয়োজন, শয়তান শিখিয়ে দিল, বলো ওই যে নবীর দান দান শহীদ হয়েছিল,
ইতিহাস কয়জনে পড়ে? সপ্তর্ষিমুদ্দিন রহমানিনা যে কিতাব খুঁজে খুঁজে বের করবে, 65,000 কিতাব আমাদের কম্পিউটার আছে, যেই কোনো বিষয়ে তাহকিক করি আমরা, সময় লাগে 5 মিনিট। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল সবে বরাতে, জসীমউদ্দিন রহমানি তার সারা জীবন গোলামি করবে, খুতবা বন্ধ করে দিবে। আপনারা তো জানেন আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধে, তো সবাই জানে। এখন আপনি তালাশ করে বের করুন ওহুদের যুদ্ধ কবে হয়েছিল, শাবান মাসে না শাওয়াল মাসে। এত ওয়াজের প্রয়োজন নেই, কি মিথ্যা কাহিনী সাজিয়েছে ভাইরা আমার। এই কারণে পরিষ্কার লেখা আছে কিতাবে, পরিষ্কার লিখেছে তোহফাতুল আহওয়াজি, তিরমিজির সারা এই কিতাবে লিখেছে, ওয়া আফযালু হুদুসিন লিহাযিহি সালাত বিবাইতিল মাকদিস সানাতা 48 ওয়া 400। এই বিদআত, এই সালাতুর রাগায়েব, 100 রাকাত নামাজ, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস, সালাতুল আলফিয়া, সালাতুর রাগায়েব, এই বিদআত প্রথম চালু হয় 448 হিজরিতে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে। ক্বালা ওয়া কাদ জালাহা জাহালাতু আইম্মাতিল মাসাজিদ মা সালাতির রাগায়েব ওয়া নাহবিহিমা শাবকাতান লি জামইল আওয়ামে ওয়া তালাবান রিয়াসাতিত তাকাদ্দুমে ওয়া তাহসিনিল হিতাম। এই বিদআত ইমামেরা মানুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য, নেতৃত্ব কায়েম করার জন্য এবং পয়সা কামাই করার জন্য একটা জাল বানিয়েছিল। শাবকাতুন মানে কি? জাল, এটা নেট তৈরি করেছিল। ثُمَّ إِنَّهُ أَقَامَ اللَّهُ أَئِمَّةَ الْهُدَى فِي سَعْيِهِمْ طَالِحًا। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলকে বাতিল করে দেওয়ার জন্য, বেদাতকে উৎখাত করার জন্য একদল হকপন্থী আলেমদেরকে এখানে নিয়োগ দিলেন এবং তারা আস্তে আস্তে এগুলো বন্ধ করে দিল। ওয়া তাকামালা ইফতালুহা ফিল বিলাদিল মিসরিয়া ওয়া শামিয়া ফি আওয়াইল সিনিয়াল মিয়াদ সামেনা, 8 হিজরির শুরুর দিকে, 800 বছর হিজরির শুরুর দিকে, এটা সম্পূর্ণরূপে মিশর থেকে, শাম থেকে এবং অন্যান্য আরব দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ওয়াল ওয়াকিদুল মিনাল বারামিকা ওয়া কানু আবাদাতান নার, কিন্তু বারামিকা জাতি যারা অগ্নি পূজক ছিল এবং ইন্ডিয়ার হিন্দুস্তানের কিছু অগ্নি পূজক এবং মূর্তি পূজক হিন্দুরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করত, যারা কানু ইমাহবিহুন আন্নাহু মিন সুনানিদ দ্বীন, এরা ইসলাম গ্রহণ করার পরে শাসকদের কাছে সুন্দরভাবে সাজিয়ে গুজে উপস্থাপন করেন, এটা ভালো জিনিস, ইসলাম এটা অসুবিধা নাই কিছুই, এইভাবে তারা আস্তে আস্তে এই অগ্নি পূজাকে মুসলমানদের সমাজে ঢুকিয়ে দেয়। এরপরে 352 বছর চলার পর 800 হিজরির শুরু থেকে বিলুপ্ত হয়ে যায়। ভাইরা আমার, শবে বরাত উদযাপন উপলক্ষে যে হাদিসগুলো দলিল পেশ করে তাও জানা প্রয়োজন, কারণ আপনি যখন আরেকজনের কাছে যাবেন হাদিস শুনাবে আপনাকে, হাদিসগুলো আমি শোনাচ্ছি আপনাকে। প্রথম হাদিস, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। علي بن ابي طالب থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اذا كانت ليله النصف من شعبان যখন শাবান মাসের মধ্য রজনী আসে, فقوموا ليلها রাতের বেলায় জাগরণ করো, وصوموا نهارها দিনের বেলায় তোমরা রোজা রাখো। কেননা আল্লাহ তাআলা ওই রাতে প্রথম আসমানে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে নাযিল করে চলে আসেন। ফায়াকুলু, আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আছে কোনো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারযিকিন ফারযুকালা, আছে কোনো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাবে আমি রিজিক দান করব। আলা মুবতালান ফাউ আফিয়া, আছে কোনো অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি আমার কাছে শেফা চাবে আমি তাকে শেফা দেব। আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, এরকম এক একটা করে বলতে থাকেন ফজর পর্যন্ত। হাদিস পাওয়া গেছে, এই হাদিস আমরাও বয়ান করেছি, একসময় আমরাও বয়ান করেছি, যখন ওই তাকলিদি আবা পূর্বপুরুষদের অনুসরণ আর যাচাই বাছাই করা ছাড়া হাদিস পড়া এই অবস্থায় যখন ছিলাম তখন আমরাও বয়ান করেছি, কিন্তু যখন যাচাই বাছাই করা শুরু করলাম এবং তাহকিক করা শুরু করলাম তখন এই হাদিস ইবনে মাজার 1388 নম্বর হাদিস আপনাকে বলে দিবে। কিন্তু জেনে রাখবেন এই হাদিস সম্পর্কে মিজানুল
ইতেদাল নামক কিতাব, লাল হাদিসের কিতাব, যেখানে চিহ্নিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইয়াহিয়া ইবনে মাঈন হাদিসের বড় বড় ইমাম, তারা বলেছেন এই হাদিস বর্ণনা করেছেন যে লোকটা, এই লোকটা ছিল একজন মূর্খ এবং সে ছিল দুর্বল রাবি এবং সে মিথ্যা হাদিস তৈরি করত। কি করত? মিথ্যা হাদিস তৈরি করত। তাহলে এখন আপনিও একটা জাল হাদিস তৈরি করেন, কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, খুব সহজ কথা, এরকমই জাল হাদিস তৈরি করা হয়েছে। এরপরে শুনুন, এটা সহিহ হাদিসের পরিপন্থী, একতল লোকটা মিথ্যাবাদী জাল হাদিস তৈরি করেছে। এরপরে এই হাদিসের বক্তব্য কোরআন এবং হাদিসের বিপরীত। আপনারা জানেন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমা অবতীর্ণ হন। বুখারী হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতি রাতে, কুল্লা লাইলাতিন, প্রতি রাতের শেষ ভাগে অবতরণ করেন, ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে, হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, শেষ তৃতীয় অংশ। এরপরে ইয়াকুলু, তখন বান্দাদেরকে ডাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবালাহ, কে আছে এমন যে আমার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দিব, মাইয়াসআলুনি, কে আছে এমন যে আমার কাছে আবেদন করবে, ফাউতিয়াহু, আমি তাকে দান করব, মাইয়াসতাগফিরুনি ফাগফিরলাহু, কে আছে এমন আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। এটা কোন সময়? প্রতি রাতের শেষ তৃতীয় অংশে, প্রতি রাতের। হাদিসটা দেখুন, সহি বুখারীর 1145, সহি মুসলিমের 1808, তিরমিজির 3498, আবু দাউদের 1117 নম্বর হাদিস, এছাড়াও অন্যান্য সব কিতাবে আছে। পরিষ্কার হয়ে গেল যে ফজর পর্যন্ত যে হাদিসটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতি রাতের শেষ অংশে, সবে বরাতে বলা হয় নাই। এমনি ভাবে সবে বরাতের সপক্ষে আর একটা হাদিস, যে হাদিসটা বয়ান করতে গিয়ে মানুষ কেঁদে দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার রাতে হারিয়ে ফেললেন, ক্বালাত ফাকাদতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে স্ত্রীদের কাছে যেতেন ভাগ ভাগ করে, এক এক স্ত্রীর কাছে এক এক রাত্র থাকতেন। আয়েশার ভাগের রাত্রে আয়েশা ঘুম থেকে উঠে দেখেন আল্লাহর রবি নাই। কি মুসিবত! যদি একজন লোকের একাধিক স্ত্রী থাকে আর যে স্ত্রীর কাছে শুয়ে আছেন সে দেখে তার স্বামী নাই, কি মনে করবে? কি মনে করবে? অন্য স্ত্রীর কাছে চলে গেছে, এটাই মনে করেছেন। ফাখরাজাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বের হয়ে গেলাম, ফাইদা হুয়া বিল বাকি, দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে কবরস্থান বাকি, বাকিউল গরকাত, ওদিক থেকে আসতেছেন। এরপরে এখানে বিস্তারিত নেই, আর একটা হাদিসে বলা আছে, আমরা যেহেতু হাদিস লেখার ক্ষেত্রে সহিটা লিখি, সহির মধ্যে আলোচনা কম থাকে, বাকি হাদিস সহি না, মানে যতটুকু সহি আছে ওদের মধ্যে তার মধ্যে এইটা সহি, এ হাদিস সহি না, আপনি দেখবেন কি আছে হাদিসটা। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কেন আমাকে তালাশ করতে গেলে, তুমি কি ভয় করছো যে আমি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছি, আমি তোমার উপরে জুলুম করছি? আকুনতে তাখাফিনা আই ইউহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করেছেন? বলতো ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যালান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক, আমি মনে করেছি আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআআযা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সাবাইদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীর এই রাতে প্রথম আসমান অবতীর্ণ করে হন, ফায়াগফিরু, অথবা তিনি ক্ষমা করেন, লে আকসারা মিন আদাদে শাহরে গনামে কালব, বনি কালব গোত্র, আরবের একটা বড় গোত্র মেষ পালে যারা, এই বনু কালব গোত্রের যতগুলো ছাগল আর ভেড়া আছে ওদের গায়ে যত পশম তার চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন। জাল হাদিস। এই হাদিসটা শুনলে সবাই মাশাআল্লাহ কানের ব্যায়াম হয়, কারণ যত জাল হাদিস তত মজা বেশি লাগবে। এই কারণে এখন এই হাদিসটা আছে তিরমিজিতে, তিরমিজিতে হাদিসটা আছে 739 নম্বর হাদিস, ইবনে মাজার আছে
339 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2618 নম্বর হাদিস। এই হাদিস যিনি বয়ান করেছেন ইমাম তিরমিজি কি বলেন শুনুন, ওই তিরমিজিতে লেখা আছে হাদিস বয়ান করার পরে, কিন্তু ওইটা আর কেউ বলে না, এই পর্যন্ত হাদিস শুনিয়ে শেষ করে দিল। ইমাম তিরমিজি যিনি হাদিসটা লিখেছেন তিনি বলছেন, قال ابو عيسى حديث عائشه لا نعرفه الا من هذا الوجه من حديث الحجاج, আমি এই হাদিসটা এই একটা সূত্রই পেয়েছি, ও সামিত মুহাম্মাদান, আমি এই হাদিসটা সম্পর্কে ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম হাদিসটা সহি কিনা, ইমাম বুখারী কি বলছেন, ইয়ুদাঈফু হাযাল হাদিস, এই হাদিসটা যাঈফ, এই হাদিসটা দুর্বল সহি না। ওয়াকালা, এবং ইমাম বুখারী আরো বললেন এই হাদিসটা যে বয়ান করছে ইয়াহিয়া ইবনে আবি কাসির, উনি ওনার যে যার থেকে বয়ান করেছেন অরওয়া তার থেকে কোনো কথা শুনি নাই। ওয়াল হাজ্জাজ ইবনে আরতা আবার ওই ইয়াহিয়া ইবনে আবি কাসিরের থেকে শুনেছে হাজ্জাজ ইবনে আরতা, এই হাজ্জাজ ইবনে আরতা তার উস্তাদ ইয়াহিয়া থেকেও শুনে নাই। তাহলে এখন আমি বললাম যে আমি শুনেছি ওই লোকটা থেকে, আমি ওই লোক থেকে জীবনে শুনি নাই, উনি শুনেছেন অমুকের থেকে, সেও কোনো দেখে নাই তাকে। এই হলো এই হাদিসের অবস্থা, যে হাদিসটাকে ভিত্তি করে সবে বরাতের একেবারে ছাগলের পশমের চেয়ে বেশি লোককে ক্ষমা করে দেওয়া হলো, যেটাকে কেন্দ্র করে কবরে দৌড়ানো হলো, আল্লাহ নবী কবরে গেছেন, তার এই হাদিসের অবস্থা হচ্ছে এই। পক্ষান্তরে আপনাদেরকে আমি বলি, যদি সবে বরাতের এত ফজিলত থাকতো আল্লাহর নবী কি করতেন শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের 10 তারিখ আসতো তখন তার স্ত্রীকে জাগাতেন, হাদিসে পরিষ্কার বলা আছে সহিহ হাদিসে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রমজানের শেষ 10 জিলহজ না, রমজানের শেষ 10 দিন আসলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকতেন, পরিবারের লোকজনদেরকে জাগাতেন এবং কোমর বেঁধে সক্রিয় ভাবে তিনি ইবাদত করতে লেগে যেতেন। সহিহ মুসলিম 2844, আবু দাউদের 1378, নাসাইর 1638, ইবনে মাজার 1768 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে জাগাতেন, ইবাদত করাতেন, যদি সবে বরাতের এত ফজিলত থাকতো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন না, আল্লাহ নবী স্ত্রীদেরকে বললেন না, গোপনে চলে গেলেন কোথায়, গোপনে কবরস্থান চলে গেছেন। কাজে মনে রাখতে হবে এটা আল্লাহর রাসূলের সাধারণ চরিত্রের সাথেও সাংঘর্ষিক, হাদিস তো আছেই যাঈফ, এরপরে আল্লাহর নবীর জীবনীকে বিচার করলেও সহিহ হাদিস পরিপন্থী, নবীর জীবনের পরিপন্থী, এমনি ভাবে কোরআন পরিপন্থী, কোরআন বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখন আরেকটা আপনাকে ব্যাখ্যা দিবে, কারণ আমাদের এই ভারতবর্ষের লোকেরা ব্যাখ্যা দিতে পটু, যখন দেখে দলিল আর পারছে না আরেকটা ব্যাখ্যা দাঁড় করাবে, তবুও দুমরাইয়া মুসরাইয়া এটাকে সাবেত করতেই হবে। এরা বলবে কি, আসলে বিষয়টা ঠিকই আছে তবে সবে বরাতে পরিকল্পনা হয়, সবে কদরে দায়িত্ব দেওয়া হয়, এইবারে আপনি কি করবেন, যে ঠিক আছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর ওটাও ঠিক, আবার সবে বরাতে নাজিল হয়েছে তাও ঠিক, কেমনে ঠিক হলো, দুইটা ঠিক কেমনে হলো, সবে বরাতে পরিকল্পনা হয়েছে আর সবে কদরে নাজিল করা শুরু হয়েছে। আপনি বলবেন ঠিক আছে, এই ব্যাখ্যা তো আর জসীমউদ্দিন রহমানি পায় নাই, এই কিতাব উনি পড়েন নাই, আসুন এবারে আমরা দেখব এই পরিকল্পনা কবে হয়েছে। এই পরিকল্পনা, এই পরিকল্পনা একদিন দুদিন হয় নাই, আল্লাহ তাআলা পরিকল্পনা আগেই নিয়েছেন, কোরআন পড়ুন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু বিযযুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির, পরিকল্পনা সবে বরাতে নেওয়া হয় নাই, পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তাকদীর লিখে রেখেছেন, কোন কিছুর জন্য বাকি রাখেন নাই, পরিকল্পনা একবার নিয়েছেন, এরপরে প্রতি বছর কে মারবে মারা যাবে, কে আসবে কার কি রিজিক হবে, এটা সবে কদরে দেওয়া হয়, সবে বরাতে কোনো পরিকল্পনা নেওয়া। কোরআনের সূরা কমার
54 নম্বর সূরার 52 এবং 53 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ-জুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির। আল্লাহ তাআলা বলছেন, আর তারা যা কিছু করছে সব কিছুই আমল নামায় রয়েছে, আর ছোট বড় সব কিছুই লিখিত আছে। সূরায়ে কমার 54 নম্বর সূরার 52 53 নম্বর আয়াত। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض ب 50000 سنه وكان عرشه على الماء। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত সহিহ হাদিস। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের তাকদীর, সমস্ত মাখলুকের ভাগ্য লিখে লিপিবদ্ধ করেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। বেখামসিন আলফা সানা, কত বছর আগে? হাদিসটা দেখুন সহি মুসলিমের 6919 নম্বর হাদিস। এমনি ভাবে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আজল করব, স্ত্রী সহবাস করে বীর্যপাত বাইরে ঘটাবো যাতে সন্তান না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, ইয়া আবা হুরায়রা, জাফাল কালামু বিমা আনতা লাকিন, তোমার ভাগ্যে যা লেখা আছে তা লিখে কলম শুকিয়ে গেছে। বুখারীর 5075 নম্বর হাদিস, তিরমিজির 2642 নম্বর হাদিস, নাসাইর 3215 নম্বর হাদিস। এমনি ভাবে আরো হাদিস রয়েছে, তিরমিজির 3319 নম্বর হাদিস বলা হয়েছে, আল্লাহ সামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আব্বাল মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিসটা সৃষ্টি করেছেন তা হলো কলম। কি সৃষ্টি করেছেন? فقال اكتب, এরপর বলছেন লেখো, فقال ما اكتب, কি লিখব? قال اكتب القدر, তুমি লেখো কদর, তাকদীর লেখো, ما كان وما هو كائن الى الابد, যা হয়েছে এবং যা হবে একেবারে সব কিছু লিখে ফেলো। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে, কখন? সৃষ্টির সূচনাতি সব কিছু লেখা হয়েছে, কাজেই এখন আর নতুন করে পরিকল্পনা হয় তা না। ভাইরা আমার, এখন আবার আরেকটা বিষয় চলে আসলো, তাকদীরের মাসআলা। তাহলে পরিষ্কার হয়ে গেল, সবে বরাতে পরিকল্পনা, সবে কদরে বন্টন, এটাও ভুয়ো কথা। তাকদীর লেখা হয়েছে অনেক আগে, এক বছরে যা কিছু করার তা করা হয় কোন রাতে? সবে কদরে। কোরআনে পরিষ্কার বলা আছে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সব কার্য সম্পাদন করার জন্য আল্লাহর ফেরেশতারা জিব্রাইল সহ অবতীর্ণ হয়ে যায়। সুতরাং পরিষ্কার হয়ে গেল, এটা সবে বরাত নয়, কোন রাত্র? ভাইরা আমার, আমি এতক্ষণ আলোচনা করেছিলাম সবে বরাত নিয়ে। সবে বরাত, এটা একটা ফার্সি শব্দ থেকে তৈরি, অগ্নিপূজক এবং হিন্দুদের দ্বারা তৈরি। এই রাতে বিশেষ কোনো ইবাদত নেই, এ রাত্রের খাস কোনো ইবাদত নেই, এ রাত্রের কোনো আলাদা ইবাদত নেই। হালুয়া রুটি ইসলামে তৈরি করার জন্য বলা হয় নাই। এমনি ভাবে আপনি বলে অসুবিধা কি, খাইলে অসুবিধা কি? আপনি হালুয়া রুটি সারা বছর ভালো করে খান, কোনো আপত্তি নাই, কিন্তু ওই রাতে আর অন্য সময় খাওয়া সমান নয়, যেহেতু ওটাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়, ইবাদত দেওয়া হয়, এই কারণে এটা বর্জন করতে হবে। কেউ যদি পাঠায় বর্জন করুন, ঘৃণা সহ বর্জন করুন, বেদাত থেকে দূরে থাকুন, কাউকে হালুয়া দিবেন না, রুটি দিবেন না, কারো থেকে নিবেন না। এমনি ভাবে এই রাত্রে তাকদীর লেখা হয় না। এই রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রাত, যে রাতে বন্টন করা হয়, এটা এই রাত্র নয়, ওটা লাইলাতুল কদর। এবারে আসুন তাহলে শাবান মাসে কি আছে। ভাইরা আমার, শাবান মাসের মধ্য রজনী, আমি কি বলছি ভালো করে বুঝুন। এতক্ষণ পর্যন্ত বলেছি এই কুসংস্কার ইসলামে নাই, পটকাবাজি নাই, হালুয়া রুটি নাই, এমনি ভাবে এই রাতে আলোকসজ্জা নাই, এই রাতে কবরস্থানে দৌড়দৌড়ি নাই, এই রাত্রে মাজারে টাকা পয়সা দেওয়া নাই, এই রাত্রে সালাতুর রাগায়েব নাই, সালাতুর আলফিয়া নাই, কি আছে? একটা হাদিস সহিহ হাদিস আছে, দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত, আন ইবরাদে হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল লাহু আওলে আখর আসুমতা মিন সারারে শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন নামক একজন সাহাবীকে বললেন, তুমি কি শাবান মাসের সারারে রোজা রেখেছো? কালা লা, না তা তো রাখি নাই।
قال فاذا افطرت فصوم يومين যখন তুমি রাখো নাই তাহলে বাকি দুই দিন রাখো হাদিসটা আছে সহি মুসলিমের 2808 নম্বর সহি বুখারীর 1183 নম্বর আবু দাউদের 2330 নম্বর হাদিস এখানে সারার শব্দের অর্থ কি কেউ বলেছেন সারার মানে মাসের শেষ অংশ আর কেউ বলেছেন শুরু অংশ কেউ বলেছেন মধ্যমাংশ মধ্যমাংশ ধরলে এখানে তিনটা রোজা বুঝে আসে তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে তিনটা রোজা রাখার জন্য উৎসাহিত করতেন আইয়ামে 20 এর রোজা 13 14 15 সেই হিসাবে শাবান মাসে 13 14 15 রোজা রাখা যাবে সেটা সবে বরাত হিসাবে না বরং কি হিসাবে প্রতি মাসের তিন দিন হিসাবে এরপরে কেউ যদি ব্যক্তিগতভাবে ইবাদত করে শাবান মাসে আপত্তি নেই কিন্তু হই হুল্লোড় করা মসজিদে গিয়ে একটা লম্বা মোনাজাত দেওয়া এরপরে শেষ রাতে আবার আখেরি মোনাজাত এই রকম ভাবে আরো যা বললাম এইগুলো হচ্ছে বেদাত এগুলো শয়তানের তৈরি করা ইবাদত রহস্যটা কি তাহলে শয়তানের লাভ কি ভালো করে শুনুন লাইলাতুল কদর কোরআনে আছে লাইলাতুল কদর হাদিসে আছে এই লাইলাতুল কদরের মর্যাদাকে নষ্ট করার জন্য শয়তানের যে সূক্ষ্ম চাল এবং কৌশল তার নাম হচ্ছে শবে বরাত তৈরি করে দেওয়া যত জায়গায় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আছে ওই বিষয়টাকে মিলান করে দেওয়ার জন্য ওই বিষয়টার গুরুত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান একটা বিকল্প তৈরি করে দেয় মুসলিম জাতির একটা বড় সম্পদ ছিল খেলাফত বায়াত বায়াত আছে ইসলামে আল্লাহর নবীর মৃত্যুর পরে তিন দিন পর্যন্ত নবীর লাশ দাফন করা হচ্ছে না কারণ মুসলিমদের ইমাম নাই বায়াত নাই বায়াতবিহীন মুসলিম থাকতে পারে না মুসলিমদের একজন খলিফা থাকবে তাকে বায়াত দিবে আল্লাহ নবী বলেছেন আল ইমামুল জুন্না মুসলিম জাতির একজন ইমাম থাকবে সে হবে ঢাল ইউকাতালু মিন ওয়ারাইহি বুখারীর হাদিস ঢালের আড়ালে যেমন যুদ্ধ করে মুসলিম জাতি তাদের ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে ওই ইমামকে বায়াত দিবে সেই বায়াত যাতে করে আর জীবনে কায়েম হতে না পারে মুসলিম জাতি হাদিসে বায়াত পড়বে কোরআনে পড়বে আবার কোনোদিন এই খেলাফত কায়েম হয়ে যায় কিনা সেজন্য শয়তান চিন্তায় পড়ে গেল এরপরে চিন্তা করে বিকল্প তৈরি করে দেই এরপরে পীর মুরিদির বায়াত চলে করে দিল এখন খলিফা বলতে কি বোঝায় অশিক্ষিত লোকেরা বুঝবে খলিফা মানে দর্জি আর পীরের মুরিদরা বলবে খলিফা মানে কি পীরের খলিফা অমুক পীরের 10 খলিফা অমুক পীরের 100 খলিফা অমুক পীরের 1000 খলিফা খলিফা খেলাফত চিন্তাই করে নিয়ে গেছে এই রকম ভাবে শবে কদরকে লাইলাতুল কদরকে চিন্তাই করার জন্য লাইলাতুল কদরের মর্যাদাকে মেলান করে দেওয়ার জন্য লাইলাতুল কদরকে ধ্বংস করার জন্য শয়তান যে বিকল্প রাস্তা তৈরি করেছে তার নাম হচ্ছে কি আরব দেশে দেখবেন আপনারা যারা গেছেন একেবারে মসজিদ তালাবদ্ধ করে ফিরে একা একা এবাদত ঘরে বসে করো এই জন্য শাবান মাসে এবাদত করবেন চলতি মাস শাবান মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন বেশি রাখতেন শাহরান আকসারা মিন শাবান শাবান মাসের চেয়ে আর বেশি কোনো মাসে রাখতেন না ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু প্রায় বেশি পুরো মাসটাই শাবান রোজা রাখতেন কিন্তু উম্মতের জন্য বলা আছে হাদিস আবু দাউদের 2339 নম্বর হাদিস নাসাইর 8216 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদান তাসাফা শাবান ফালা তাসুমু শাবান মাসের অর্ধেক যখন চলে যায় আর রোজা রাখো না ফরজ রাখো না কারণ নফল রাখতে গিয়ে দুর্বল হয়ে গেলে ফরজ রাখা যাবে না এই কারণে শাবান মাসের অর্ধেকের পরে উম্মতের জন্য নফল রোজা রাখা কি আছে নিষেধ আছে এছাড়া বেশি করে ইবাদত করুন রমজান মাস মাহে রমজান এর আগমনী মাস হচ্ছে শাবান মাস শাবান মাসে বেশি ইবাদত আল্লাহর রাসূল করতেন আমরাও করব এজন্য আমরা যা আলোচনা করলাম বোঝার চেষ্টা করবেন আর এই কিতাবটা আরো ভালো করে পড়বেন